দীপাবলি মানে আলো, আনন্দ আর নতুন কিছুর সূচনা। বছরে এই সময়টাতে আমাদের ঘর বাড়ি সেজে ওঠে আলোই, মোমবাতি, প্রদীপ আর টুনি লাইটের ছলকানিতে। দীপাবলির প্রতিটা আলো যেন অন্ধকারকে দূরে সরিয়ে এক নতুন দিনের বার্তা নিয়ে আসে। মোমবাতির আলোয় একটা মিষ্টি উষ্ণতা থাকে, যা শুধুই আলোকিত করে না, বরং মনে আশা জাগায়। প্রতিটি মোমবাতির শিখা যেন আমাদের জীবনের প্রতিটি ছোট ছোট সুখের মুহূর্তের মতো, যা আমাদের মনের গভীরের কোনায় লুকিয়ে থাকা স্বপ্ন আর প্রত্যাশাগুলোর প্রতীক। প্রদীপের আলো আরও গভীর, এটি যেন আমাদের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে জুড়ে থাকা এক শক্তিশালী প্রতীক, যা শতাব্দীর পর শতাব্দী ধরে অন্ধকারকেই দূরে করে আসছে। প্রদীপ জ্বালানো মানেই শুধু আলোকিত করা নয়, বরং আমাদের প্রিয়জনের মঙ্গল কামনা করা, তাদের জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা। প্রদীপের শিখায় ভাসে আমাদের আশা আর বিশ্বাস, যা জীবনকে নতুন দিশা দেখায়। টুনি লাইটের আলো যেন এক রঙিন উৎসব, প্রতিটি আলো একত্রে মিলে যখন ঝলমল করতে থাকে, তখন পুরো ঘর এক নতুন রঙে সেজে ওঠে। এই টুনি লাইটের আলোই খেলা যেন আমাদের জীবনের বিভিন্ন রঙের মতোই, যা মিলেমিশে একসাথে আমাদের জীবনকে পূর্ণ করে তোলে। এই দীপাবলিতে আলো যেন শুধু ঘরে নয়, আমাদের মনকেও আলোকিত করে তোলে। মোমবাতির শিখা, প্রদীপের আলো আর টুনি লাইটের ঝলকানিতে ভরে উঠুক আমাদের চারপাশ এবং সেই সাথে আমাদের মন ও মননের প্রতিটি কোণ। দীপাবলির এই আলোকময় রাতগুলো যেন খুব সুন্দরভাবে দুঃখ, কষ্ট, অন্ধকার আর হতাশাগুলোকে দূর করে আমাদের জীবনকে আনন্দ ও শান্তিতে ভরিয়ে তোলে। এটা হলো আমার ক্রিয়েশন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।